আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা পিএসপি অপারেটর নিয়ে আলোচনা করব। তো অপারেটর মূলত কি? যেটা অপারেট করে বা অপারেশন করে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ বা যে তুলনা করি বা কোনো ভ্যালু কোথাও রাখি, এই যে যাবতীয় কাজগুলো অপারেশনগুলো করা হয় কিছু অপারেটরের মাধ্যমে। যারা মূলত সি কিংবা সি প্লাস প্লাস করে আসবেন তারা অবশ্য বুঝবেন এখানে খুব তাড়াতাড়ি, কারণ আপনার যদি সি সি প্লাস প্লাস এর সাথে পিএসপির আপনার কম্পারিজন একটু পড়ে নেন টিউটোরিয়ালস পয়েন্ট থেকে, তাহলে বুঝবেন যে অনেকাংশেই অপারেটরস গুলো আমাদের একই রকম, শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে আলাদা আছে, সেগুলো আমরা আজকে এখানে আলোচনা করব। তো আমি একটু চেক করে নিই আমার ভিডিও হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। তো এখন আমি আলোচনার সুবিধার্থে আমি W3 স্কুলের হেল্প নিচ্ছি। দেখেন অপারেটরের মধ্যে এখানে অনেক ধরনের অপারেটর রয়েছে যেগুলো কোয়াইট সিমিলার টু আওয়ার সি এন্ড সি প্লাস প্লাস। ওকে, তো দেখি আমরা অপারেটর গুলোর কাজগুলো আমি আস্তে আস্তে আলোচনা করে দেখাবো, এবং এখানে পাশে আমাদের ট্রাই ইটে ক্লিক করলে অবশ্য উদাহরণও দেওয়া আছে। সেজন্য পুরোটা সবগুলো যদি আমি লিখতে যাই, লিখে লিখে আপনাদেরকে দেখাতে চাই, আসলে অনেক সময় লাগবে এবং কিছু জিনিস বাদও যেতে পারে। তাই এখান থেকেই সিম্পলি আপনাদেরকে, যারা বুঝেন না তাদেরকে বুঝাই দেবো, যারা বুঝেন তাদের একটু রিভাইজ হবে এই আর কি। তো এখানে দেখেন এডিশন, এগুলোকে বলা হচ্ছে এরিথমেটিক অপারেটরস, যে এরিথমেটিক কাজগুলো যেগুলো আমরা করি, এডিশন, সাবস্ট্রাকশন, ম্যানিপুলেশন, আর এটা হলো কি ডিভিশন, মডুলাস, আর এখানে যে এক্সপোনেনশিয়েশন। তো এগুলো কাজ মোটামুটি একেবারেই আমাদের সি সি প্লাস প্লাস এর মতোই। এখানে আমরা দেখেন এক্সপোনেনশিয়েশনের কাজটা আমি দেখাচ্ছি, এটা পাওয়ার করা হয় সি প্লাস প্লাস, যেমন পিডব্লিউ ও পাও নামে যে ফাংশনটা রয়েছে এটা আর এটা একেবারেই একই রকম। আচ্ছা, তো এখানে দেখেন যে আমাদের এক্স এর মান 10, ওয়াই এর মান 3, এক্স টু দি পাওয়ার 3, অর্থাৎ 10^3 করলে আমাদের 100, 1000 আউটপুট হওয়ার কথা, এই যে 1000 আউটপুট হয়েছে। ঠিক আছে, এটা মূলত পাওয়ার করা হয়েছে এক্স এর উপরে ওয়াই পাওয়ার। হ্যাঁ, আচ্ছা, এখানে যে পিএসপি দিয়ে শুরু করা হয় ফাংশনটা, কি বলে পিএসপির কোড, এটা আপনারা জানেন। আর এই যে ডক টাইপ, এগুলো মানে হলো এই যে এইটুকু অংশ পুরোপুরি আমাদের এসটিএমএল, এসটিএমএল এর মাঝখানে পিএসপি করা হয়েছে। হ্যাঁ, তো এটাই। আর অ্যাসাইনমেন্ট অপারেটর মানে তো ডাটা সেট করা বা বসানো, আমরা বাংলা যদি বলি। দেখেন এক্স এর মধ্যে ওয়াই কে সেট করা হয়েছে, আবার এক্স এর মধ্যে যে প্লাস ইজ ইকুয়াল টু ওয়াই বলতে, এটা আর এই যে এই কাজ একই, ঠিক আছে, সেম অ্যাজ এখানে লিখে দেওয়া আছে। মানে এক্স এর মধ্যে এক্স আর ওয়াই যোগ করে বসানো, কথাটা বুঝেন, এক্স এর মধ্যে এক্স আর ওয়াই যোগ করে বসানোকে বলা হচ্ছে এক্স প্লাস ইজ ইকুয়াল টু ওয়াই, অথবা এখানে আরো আছে এক্স মাইনাস ইজ ইকুয়াল টু ওয়াই বলতে এক্স এর সাথে এক্স থেকে ওয়াই বাদ দিয়ে আবার এক্স এ বসানো, এটা শর্ট হ্যান্ড আর কি। আর যেখানে আবার এক্স এর সাথে ওয়াই গুণ করে এক্স এ বসানো, এক্স এর সাথে ওয়াই ভাগ দিয়ে এক্স এ বসানো, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এগুলো এগুলো একেবারে সিম্পল এবং সহজ, একেবারে ইয়ার মতো, কি বলা হচ্ছে সি সি প্লাস প্লাস এর মতো। পিএসপি কম্পারিজন অপারেটর, এখানে একটু আমাদের গোলমেল হতে পারে, এটা ভালো করে একটু দেখতে হবে। দেখেন আমরা এই যে ইজ ইকুয়াল টু ব্যবহার করি, হলো যে এটা একেবারে সি প্লাস প্লাস এর মতো, এরকম দুটো আমরা ইজ ইকুয়াল টু দিলে সেটা ইকুয়াল কিনা সেটা চেক করা হয়। তো তারপরে হলো যে আইডেন্টিক্যাল, একটু আমি হোল্ড করছি, তো যাই হোক একটু মেসেজ চেক করতেছিলাম। ইকুয়াল টু মানে হলো রিটার্ন টু ইফ এক্স এন্ড এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, আর আইডেন্টিক্যাল। আচ্ছা, এখানে আইডেন্টিক্যাল এর মধ্যে দেখেন আমরা এই এইটা আমাদের আলাদা সি সি প্লাস প্লাস আছে, তিনটে ইজ ইকুয়াল টু দিলে এটা বোঝাবে যে এটা এটা একই কিনা। একই হওয়ার সত্ত্বেও আবার ভ্যালু একই হতে হবে, আবার ডেটা টাইপস একই হতে হবে। দেখেন এখানে আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাই দিই, এই দেখেন এখানে ভ্যালু একই আবার ডেটা টাইপস কিন্তু একই না। দেখেন এটা স্ট্রিং, এখানে ডাবল কোটেশনের মধ্যে, এখানে আবার রয়েছে শুধুমাত্র আমাদের এটা ইন্টিজার, যার কারণে এটা একই না, এই কারণে আমাদের এখানে ফলস দেখাচ্ছে, রিটার্নটা আমাদের ফলস দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো নট ইজ ইকুয়াল টু, এটা আমরা সি প্লাস প্লাসে শিখেছি, দুটো যদি একই রকম না হয় ডেটা টাইপ একই রকম না হয়, কিন্তু এখানে আবার ডেটা টাইপ একই না হলেও ভ্যালু একই হলেও ট্রু দিবে, এইখানে পার্থক্য। দেখেন এখানে আমাদের এটা মানে কি, এটা এটা হলো ভ্যালুস আর ইকুয়াল, এটা এক্স আর ওয়াই নট ইজ ইকুয়াল টু, এটা তো আমাদের ট্রু হওয়ার কথা এমনি সি প্লাস প্লাসে, তাই না, এটা ইন্টিজার, এটা স্ট্রিং, কিন্তু এখানে না, এটা আমাদের ফলস দেখাবে, কারণ এটা এটা সত্য, ভ্যালুগুলো একই, ঠিক আছে, কারণ এখানে এরা এইটা দ্বারা বোঝায় না যে এটা আমার ইকুয়াল কিনা নট ইকুয়াল কিনা, এটা বোঝায় যে নট ইকুয়াল বোঝায়, কিন্তু ডেটা টাইপ আলাদা হলে সমস্যা নাই, ভ্যালু এক হতে হবে, ঠিক আছে, যেহেতু লুজ টাইপ রাইটিং পিএসপি, এই জন্য এখানে এরা স্ট্রিং এটা হলেও এর ভিতরে ভ্যালুটা চেক করে দেখে। আচ্ছা, তারপরে নট ইকুয়াল, আচ্ছা এখন এটা নট ইকুয়াল গেল, নট ইকুয়াল, এবার এইটা নট ইকুয়াল আর এই নট ইকুয়াল কিন্তু একই, এটা দ্বারা নট ইকুয়াল, এটা দ্বারা নট ইকুয়াল, এই দুটোর কাজ একই, এটা আলাদাভাবে ব্যাখ্যা করছি না। তবে এবার এই যে নট আইডেন্টিক্যাল,
এইটার ক্ষেত্রে আইডেন্টিক্যাল কথা দুটো আসলে ডেটা টাইপের কথা আসবে, এখানে নট ইকুয়াল এবং আমার ডেটা টাইপ একই না, তাহলে ট্রু দেখাবে। দেখেন এখানে আবার ট্রু দেখাবে, এটা এখানে ট্রু কারণ এটা ইকুয়াল ইকুয়াল কিন্তু আবার ডেটা টাইপ একই না, কিন্তু এখানে ডেটা টাইপ একই হতে হবে, নট ইকুয়াল এবং স্ট্রিং, আর বলতে এটা একেবারে সি মতো আর কি, যে এটা হলো এটা এটা ইন্টিজার, এটা স্ট্রিং, আবার ডেটা টাইপ একই না, সেই জন্য এটা ট্রু। ঠিক আছে, আচ্ছা তারপর হলো গেটার দেন, এটা গেটার দেন লেস দেন হলে এরকম ট্রু দেখাবে, তারপর এখানে যে গেটার দেন ইজ ইকুয়াল টু লেস দেন ইজ ইকুয়াল টু, এটা মোটামুটি একই, কিন্তু যে এখানে এটা আমাদের পিএসপি 7 এ এটা এসেছে, পিএসপি 7 এ রিটার্ন অ্যান ইন্টিজার লেস দেন ইকুয়াল টু অর গেটার দেন 0 ডিপেন্ডিং অন ইফ ডলার এক্স ইজ লেস দেন ইকুয়াল টু অর গেটার দেন, আচ্ছা এই ডলার ওয়াই, এইখানে কিন্তু আমাদের শুধুমাত্র আউটপুট হবে 0 মাইনাস 1 1, যদি এটা আমাদের এক্সট্রা ওয়াইস এর ছোট হয় তাহলে হবে আমাদের ও মাইনাস ওয়ান, আর এক্সট্রা যদি সমান ওয়াই এর হয় তাহলে জিরো, আর এক্সট্রা যদি বড় হয় প্রথমটা থেকে শুধু কম্পেয়ার করবে, বড় হলে তাহলে দিতে হবে ওয়ান। এখানে দেখছি আমরা আউটপুট, এই যে যদি এক্সট্রা ওয়াই এর সমান যদি ছোট হয়, দেখেন 5 কিন্তু 10 এর ছোট, তার কারণে মাইনাস ওয়ান, আর 10 10 সমান তাই শূন্য। তারপরে হলো যখন যখন আমাদের হলো এই প্রথমটা বড় তখন হবে কিন্তু ওয়ান। ঠিক আছে, আচ্ছা তারপর পিএসপি ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর, এবারে যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই অপারেটর গুলো কি হচ্ছে যে ভ্যালু এক এক করে এটা বাড়াবে, তারপর এটা এক এক করে কমাবে, এটা 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 হলো প্রি, আচ্ছা প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট আমি একটু আপনাদেরকে বলি, প্রি বলতে আগে পূর্বে পূর্বে এক যোগ করবে পরে বৃদ্ধি করবে, আর এখানে প্রথমে যেটা যেটা থাকে সেটাই প্রিন্ট করবে, তারপরে আগে এক বৃদ্ধি করবে। ঠিক আছে, এটা ঠিক সেম সিস্টেমে আগে বিয়োগ করে তারপরে ভ্যালুটা চেঞ্জ করে। আচ্ছা এবার লজিক্যাল অপারেটর গুলো একেবারে সির মতো, এগুলো আমি এখানে বেশি ব্যাখ্যা করছি না, অ্যান্ড অর আর এক্স নট এক্স অর আর ডাবল অ্যান্ড। ঠিক আছে, আচ্ছা তারপরে স্ট্রিং অপারেশনের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে যে ডট দিলে কনকেটেশন বোঝায়, যে দুইটা ডলার টিএক্সটি ওয়ান আর ডলার টিএক্সটি টু, তে দুটাকে কনকেটেশন কনকেট করা বলে, আর ডট ইজ ইকুয়াল টু কে কনকেটেশন অ্যাসাইনমেন্ট, ডলার টিএক্সটি ওয়ান ডট ইজ ইকুয়াল টু ডলার টিএক্সটি টু, এই দুটো বলতে বোঝাচ্ছে যে আমরা এটার এইটার এই দেখেন এখানে যে অ্যাপেন্ড টিএক্সটি টু টিএক্সটি ওয়ান, টিএক্সটি টু এর মধ্যে টিএক্সটি টু কে আমরা বসে দেয়, এটা কিন্তু লারাভেল বা বিভিন্ন জায়গায় কাজ করতে গেলেও লাগবে যখন আমরা ব্যাক এন্ডে বাইন্ডিং করবো। তো স্ট্রিং এর এই অপারেশন গুলো জানতে হবে, আর অ্যারের ক্ষেত্রে ইকুয়াল আইডেন্টিটি আইডেন্টিটি কথাটা আসলে ডেটা টাইপ একই হতে হবে, আর ইনইকুয়ালিটি ইনইকুয়ালিটি নট আইডেন্টি আইডেন্টিটি। আচ্ছা তারপর কন্ডিশনাল অপারেটর গুলো, এটা দেখেন টার্নারি অপারেটর আমরা সিতে ব্যবহার করেছি, এবং নাল নাল কোলেসিং আসলে এগুলো অত গুরুত্বপূর্ণ লাগে না। তো এই ছিল আমাদের পিএসপির অপারেটর গুলো, তো অপারেটর গুলো অনেকগুলো হয় একসাথে আলোচনা করলাম, এবং যারা সি প্লাস প্লাস করেছেন সি করেছেন তাদের কাছে তো সহজেই লাগবে, এখানে শুধু ব্যতিক্রম বলতে যে এইখানকার কাজগুলো ইকুয়াল টু এই কাজগুলোই আবার আমাদের লাগে, সেটা হলো কম্পারিজন অপারেটর। ঠিক আছে, এখানে একটু পড়ে নিতে হবে ভালো করে, আর স্পেশি অপারেটর আমাদের পিএসপি 7 এ এসেছে, যেটা শুধু মাইনাস ওয়ান জিরো আর ওয়ান রিটার্ন করে, আর এইখানে আমাদের তিনটা করে আমাদের ইকুয়াল লাগে, এই জিনিসটা মনে রাখলেই হলো, আমরা এইটা দ্বারা কাজ করতাম আগে, এখন দুটো আর এক দুটো ইকুয়াল লাগবে, আগে এটা দ্বারা কাজ করতাম এখন এই দুটো লাগবে, আমরা যে কাজগুলো আগে করতাম সেটা যদি করতে চাই। তো এই ছিল পিএসপি অপারেটর, এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করবো, সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।